कुसमसं कस्यं कस्यापयं माधुतिन्दन्तारिं सर्वपापगणं प्रणतस्मिं दिवाकरं ॐ ह्रीं ह्रीं शुज्याय नमः ॐ ह्रीं ह्रीं शुज्याय नमः। नमस्कार, शुभ सकाल, सौभाग्य वार्ता अनुष्ठाने সকলকে স্বাগত। আমি আগের দিন এপিসোডে আমি আলোচনা করেছিলাম, ভাইফোঁটা নিয়ে আলোচনা করছিলাম, ঠিক আছে, সেই কথাই কিন্তু রয়ে গেছে, সময় শেষ হয়ে গেছে, আমি গল্পটা শেষ করতে পারিনি, তো আজকের সেটি আলোচনা করব। সেটি হচ্ছে কি, ভাইফোঁটা, ভাইফোঁটা নিয়ে আমি আলোচনা করছিলাম, যে ভাই আর বোনের মধ্যে একটা একটা সুসম্পর্ক গড়ে ওঠে এই ভাইফোঁটা অনুষ্ঠানের মাধ্যমে, এবং বোন ভাইকে জমির দুয়ার থেকে ফিরিয়ে আনার জন্য এই ভাইফোঁটা অনুষ্ঠানটা করে, ভাইফোঁটা দেয়, অর্থাৎ তার সে যাতে দীর্ঘায়ু থাকে, সে যাতে অমরত্ব লাভ করতে পারে, তার জন্যে এই ভাইফোঁটার অনুষ্ঠান। এই অমরত্ব লাভের জন্য পুরাণে একটা কাহিনী আছে, আমি আগের দিন আলোচনা করতে করতে আমি সময় শেষ হওয়ার জন্য আমি আলোচনা শেষ করতে পারি, তো যে এক কিশোর ছিলেন, নচিকেতা নামে এক ব্রাহ্মণ কিশোর ছিলেন, তার বাবাও একটা অভিজ্ঞ পণ্ডিত ছিলেন এবং তিনি যজ্ঞ করতেন, সেই যজ্ঞে তানার বাড়িতে যত বুড়ো গরু আছে সেই গরুগুলো দান করতেন প্রত্যেকে। কিন্তু সেই কিশোর নচিকেতা বাবাকে বাবার কাছে জানালো যে বাবা, তুমি তো এই বুড়ো বুড়ো গরুগুলো দান করছো, এ তো কোনো কাজের নয়, না পারবে হাল বাইতে, না পারবে দুধ দিতে। আমি তো শুনেছি যে এই যজ্ঞে সবচেয়ে প্রিয় জিনিসগুলো দান করতে হয়। তখন এই প্রশ্ন করায় নচিকেতার বাবা কিন্তু অত্যন্ত রেগে গেলেন, রেগে গিয়ে বললেন, আমি তোকে যমরাজের কাছে দান করলাম, তুই আমার সবচেয়ে প্রিয় জিনিস, আমি তোকে দান করলাম। বাবা যখন এই কথাটা বললেন, বাবার কর্তব্য রাখার জন্য সেই কিশোর নচিকেতা যথারীতি যমরাজের দরবারে চলে গেলেন, গিয়ে দেখলেন যমরাজ সেখানে নেই, এবং যমরাজের যত আত্মীয় পরিজনরা আছে তারা প্রত্যেকে এই কিশোরটাকে আহ্বান করার জন্য, আতিথ্য করার জন্য চেষ্টা করলেন, কিন্তু তিনি অনর্থ ছিলেন, তিনি তাদের আতিথ্য নিতে রাজি নন, এবং যথারীতি সেখানে তিন দিন থাকলেন। যমরাজ ফিরে আসলেন, যমরাজ এসে দেখেন তিন দিন তিনি অপেক্ষা করছেন, তখন নচিকেতাকে বললেন, তিন দিন তুমি আমার এখানে আছো, তুমি তিন দিন এই আমার এখানে আছো, তাই আমি তোমাকে তিনটি পদ দেব, তুমি এই তিনটি পর কী কী চেয়ে নিতে চাও। তখন নচিকেতা বললেন, আমার প্রথম বর, আপনি যখন আমার তিনটে বর দিলেন নেওয়ার জন্য, চেয়ে নেওয়ার জন্য, তো আমি প্রথম বর হচ্ছে আমার, আমি এখানে চলে আসার পরে আমার বাবা অত্যন্ত উদ্বিগ্ন, মানে অত্যন্ত চিন্তায় আছে, উদ্বিগ্ন আছে, চিন্তায় আছে, যে আমি তার একটা মাত্র সন্তান, আমি এখানে চলে আসার পরে, তাই আমার বাবা যাতে চিন্তা না করেন এবং নিশ্চিন্তে যাতে ঘুমাতে পারে সেই ব্যবস্থা আপনি করুন। এই যে কথাটা তিনি এই প্রথম বর যেটা চেয়ে নিলেন, যেটা প্রথম বর হিসেবে তিনি বললেন, এটার কথার অর্থ হচ্ছে, সেটা হচ্ছে সাংসারিক সুখ, শান্তি সুখ, সংসারের মধ্যে শান্তি আসা, সংসারের মধ্যে সুখ শান্তি বজায় রাখা, তিনি এই কথার মারফতে কিন্তু চেয়ে নিলেন। যদি মনে করবে আমাদের সংসারের মধ্যে সুখ শান্তি নেই, তাহলে মনে করতে হবে আমরা যমরাজের কাছে প্রথম বর পাইনি। দ্বিতীয় বরটা কি চেয়ে নিলেন, দ্বিতীয় বরটি তিনি চেয়ে নিলেন যে তিনি দ্বিতীয় বর চেয়ে নিলেন কি, শক্তির রূপান্তর, অগ্নিগর্ভ যার নাম, তিনি এই অগ্নিগর্ভ অর্থাৎ শক্তি রূপান্তর দ্বিতীয় বরটা, এর অর্থটা হচ্ছে কি, যে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে শান্তি বিরাজ করা, যাতে আমরা এই বিশ্বে
বসবাস করার জন্য, যে শান্তি, সুখে শান্তিতে বাস করতে পারি, তিনি তৃতীয় বরটি চেয়ে দিলেন। আর তৃতীয় বর হিসেবে তিনি যমরাজের কাছে বললেন যে অমরত্ব লাভ, অমরত্ব তত্ত্ব আমাকে জানান। তিনি যমরাজের কাছে বললেন যে অমরত্ব তত্ত্বটা কি, আমি তো শুনেছি মৃত্যুর পরে কেউ বলে অস্তিত্ব আছে, কেউ বলে অস্তিত্ব নেই, আপনার মতে কি? যমরাজের কাছে ওই ছোট্ট কিশোর নচিকেতা প্রশ্ন করলেন। যমরাজ কোনোভাবে এর উত্তর দিতে রাজি নয়, সে বিভিন্ন রকম ওই শিশুটির উপরে প্রলোভন দিতে লাগলো, কিন্তু শিশুটি কোনোভাবে কিন্তু রাজি নয়, সে অনড় থাকলো। সে এই অমরত্ব লাভ, অমরত্ব তত্ত্বটি জানার জন্য তিনি অধীর অপেক্ষায় বসে রইলেন এবং সেটা নিয়েই ছাড়লেন। এবং শেষে যমরাজ বললেন যে আমার কাছে এরকম ধরনের মানুষ আছে যারা নিষ্ঠাবানভাবে স্থিরভাবে তাদের ন্যায্য পাওনাটা চেয়ে নেওয়ার জন্য আসে, তুমি যেহেতু সেটা সফল হয়েছ তাই তোমার নামেই এই অগ্নি গর্ভটা কিন্তু চালু হবে, অর্থাৎ নচিকেতা অগ্নি নামে তুমি পরিচিত হবে। তাহলে এই যে দুজনের মধ্যে এই যে সম্পর্ক, ঠিক আছে, যমরাজের কাছে গিয়েও তার সেই অমরত্ব লাভ পাওয়া, ঠিক আছে, এই ভাই ফোঁটা গল্পের মধ্যে কিন্তু, ভাই ফোঁটা অনুষ্ঠানের মধ্যে বর্ণিত রয়েছে। তো আরও আলোচনায় আসব, তার আগে আমি আমাকে কোন কোন চেম্বারে কোন কোন তারিখে আমাকে পাবেন সেটি আমি একটু আলোচনা করছি। হাওড়ায় পাবেন আমাকে 21শে নভেম্বর, মেচোদায় পাবেন 22শে নভেম্বর, মেদিনীপুর পাবেন 22শে নভেম্বর, কৃষ্ণনগর আমাকে পাবেন 23শে নভেম্বর, বর্ধমান আমাকে পাবেন 24শে নভেম্বর, বাঁকুড়ায় পাবেন 25শে নভেম্বর, সিউড়ি পাবেন 26শে নভেম্বর, এবং বহরমপুর পাবেন আমাকে 27শে নভেম্বর, মালদায় পাবেন 28শে নভেম্বর, দুর্গাপুর পাবেন 29শে নভেম্বর, আর শিলিগুড়ি পাবেন আমাকে 30শে নভেম্বর। এছাড়া প্রতি বুধবার আমাকে পাবেন হাতিবাগান, প্রতি বৃহস্পতিবার পাবেন গড়িয়াহাট, প্রতি সোমবার পাবেন বারাসাত, আর প্রতি শুক্রবার পাবেন নিউ টাউন। যারা আমাকে দেখাতে ইচ্ছুক, আমার কাছ থেকে কিছু না কিছু কাজ আদায় করে নেওয়া যাওয়ার ইচ্ছুক, তাদের অবিলম্বে জানোই আমার বুকিং নম্বর যাচ্ছে 8100279432, ওই নম্বরে বুকিং করে নে। তার নিকটতম চেম্বারে ওই নম্বরে বুকিং করে জেনে নেবেন যে আমি কোন তারিখে কোন চেম্বারে থাকছি এবং কোন সময় সেখানে থাকছি। আপনাদের সমস্যা আমার সামনে এসে বলবেন, আমি চেষ্টা করব আপনাদের যতটা পারবো যে আপনাদের সেই সমস্যা থেকে মুক্তি দেওয়া, আপনাদের সঠিক গাইডলাইন দেওয়া। অনেকে আমার কাছে অনেক সম্পর্কে অনেকে বিষয় নিয়ে আসে, অনেকে বলেন আপনি, আপনার কথাটাতে সবচেয়ে বড় কথা, রেমেডিটা পরের কথা, আগে কাউন্সিলিং। আমি যদি সঠিকভাবে বিচার না করতে পারি, রেমেডি দিয়ে আমি কী করব? আগে বিচারটা করতে হবে যে তার এই ঘটনাটা ঘটছে কেন, কী কারণে ঘটছে, কেনই এইটা কতদিন ঘটতে পারে, এবং কোন রেমেডি দিলে সেই তিনি সেই সমস্যা থেকে মুক্তি পাবেন, এইটা হচ্ছে সবচেয়ে বড়। আর আসার আগে একবার চোখ একটু বন্ধ করবেন, 1 মিনিট চোখ বন্ধ করে চিন্তা করবেন, চিন্তা করে ভাববেন যে কার কাছে গেলে আমি সঠিক প্রেডিকশান পাবো এবং সঠিক প্রতিকার পাবো, সেই হিসাবে আপনি চলে আসবেন। অনেকে আসেন, এসে অনেক রকম গল্প বলেন, অনেক অনেক মজাদার গল্পও বলেন যে আপনি এই অল্প বয়সে আপনার জায়গাটা আপনি তৈরি করেছেন, আপনার কথা দেখে মনে হচ্ছে যে কোনো একটা অভিজ্ঞ কোনো ভালো একটা জ্যোতিষীর যে বাক্য যেভাবে বাড়ান আপনার মধ্যে সেইভাবে বাক্য বাড়ান, আপনার কথাটাই হচ্ছে সত্য, মানুষের এই কথাটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি যদি আপনাকে যদি বোঝাতে না পারি তাহলে আপনার জন্মছকের গ্রহ প্রতিকার কীভাবে দেব, আপনার আপনি যে সমস্যায় ভুগছেন সেই সমস্যা থেকে আপনাকে কীভাবে মুক্তি দেব, তার জন্যে আগে আলাপ আলোচনা,
আপনার সমস্যাটাকে বুঝতে হবে। তো আসবেন, বুকিং করে একটু আগে থেকেই বুকিং করবেন, বুকিং করে চলে আসবেন, এবং আমার যে সকালে মর্নিংয়ে যে এপিসোডগুলো চলে এবং যে রবিবারে যে লাইভ প্রোগ্রামগুলো চলে, সমস্ত অনুষ্ঠানগুলো কিন্তু ইউটিউবে দেওয়া আছে। আপনারা ইউটিউবে গিয়ে ডক্টর শিবাচারিয়া বলে সার্চ করবেন, সব কিছু কিন্তু পেয়ে যাবেন। তো সময় বলছে শেষ, তবু একটা যে টিপস আমি দিয়ে যাই, টিপস দেওয়ার আগে আমি একটু আলোচনা করছি, সেটা হচ্ছে কি যে এই ভাইফোঁটা সম্পর্কে, এই অমরত্ব লাভের নিয়ে স্বামী বিবেকানন্দ কি বলেছিল কথাটা শুনুন। স্বামী বিবেকানন্দ বলেছিল যে পাঁচিলের উপরে আমি উঠেছিলাম, উঠে দেখেছি তার ওপারে কি আছে, কি হচ্ছে, শুধু আমি ঝাঁপ দেইনি আপনাদের নিয়ে যাব বলে। অর্থাৎ এই অমরত্ব লাভ পাওয়া, যে বিভিন্ন যে যেসব ঋষি মহর্ষি মুনিরা তাদের তপস্যার ফলে মৃত্যু থেকে, মৃত্যু লোক থেকে অমৃত লোকে পৌঁছে গেছেন, যারা তন্ত্র করে কালীকে সাধনা করে, কালকে সাধনা করে মহাকালে পৌঁছে গেছেন, তারা প্রত্যেকে অমরত্ব লাভে সফল হয়েছে। তাহলে আমাদের জীবনে নিষ্ঠাভাবে সেই সাধনা করতে হবে, নিষ্ঠাভাবে সেই জায়গায় যেতে হবে। আর এই ভাইফোঁটাটা দেওয়া হয় সাধারণত আজ্ঞাচক্রে। কেন আজ্ঞাচক্রে দেওয়া হয়? ব্রহ্মশী সত্য দেবে সমর সাধন সমর গ্রন্থে, ব্রহ্মশী সত্য দেবে সাধন সমর গ্রন্থে তিনি বলে গেছেন যে সভ্যতা যখন ধীরে ধীরে উন্নীত হয়, মনের চাপ যখন আস্তে আস্তে উন্নীত হয়, তার থেকে কণ্ঠ থেকে আগ্রাচক্রে পৌঁছায়, আগ্রাচক্রে যখন পৌঁছায় তখনই মৃত্যু থেকে অমৃত লোকে মানুষ পৌঁছায়। তাহলে এই আজ্ঞাচক্রেই কিন্তু এই ভাইফোঁটাটা সাধারণত হয়। তো আমি এই নিয়ে আলোচনা করেছি এবং আমি কোন চেম্বারে কোন ডেটে থাকবো সেটাও আলোচনা করেছি। যদি মনে হয় যে হ্যাঁ দাদার কাছে গিয়ে আমি সঠিক কাজ নেব, আমি আমার ক্যারিয়ারটাকে গড়ে তুলব, আমার ম্যারেজ লাইফে যে সমস্যা হচ্ছে সেই সমস্যা থেকে আমি বেরিয়ে আসব, আমার কর্মের জায়গায় যে সমস্যা দেখা যাচ্ছে সেই কর্মটা আমি ঠিক করব, আমার ব্যবসাটা ঠিক করব, আমার সন্তানকে উচ্চশিক্ষা শিক্ষিত করব, এই মনে কামনা নিয়ে চলে আসবেন বুকিং নম্বরে, বুকিং করে আমার চেম্বারে। আমি চেষ্টা করব যতটা পারি আপনাদের সঠিক পথ দেখাতে। তো সময় বলছে শেষ, অনেক বিষয়ে আলোচনা হয়, আপনারা প্রতি সকালবেলা করে এপিসোডগুলো দেখবেন, বিভিন্ন বিষয়, বিভিন্ন টিপস, বিভিন্ন রকম তথ্য নিয়ে আলোচনা হয়। তো সময় বলছে শেষ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।